আপনার মোবাইল ফোন দিয়েই আপনি কিন্তু আপনার টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। কোনো প্রকার ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হবে না, আপনি কিন্তু আপনার মোবাইল ফোন থেকেই আপনার টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি ব্লার করতে পারবেন। সো এইটা আপনি কিভাবে করবেন তো সেটার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনি যদি আপনার টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন, আপনি যদি আপনার টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তাহলে প্রথমেই আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করলেই ক্যাপকাট অ্যাপ্লিকেশন চলে আসবে। সো আপনি আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রথমেই ইনস্টল করবেন, তারপর আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে দেবেন। সো আমি আমার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর প্রথমে আপনাকে এই যে নিউ প্রজেক্ট প্লাস আইকন, সো এটাতে ক্লিক করতে হবে। তো আপনি এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন। তো সেই ভিডিওটি আপনি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটি কী করবেন, আপনি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। তো এটা হতে পারে টিকটক ভিডিও, বা আপনি যদি অন্য কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তাহলে এই প্রসেসে আপনি ব্লার করে নিতে পারবেন। সো আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনার গ্যালারি থেকে প্রথমে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে থেকে আপনি অ্যাড করে নেবেন। এই যে নিচে দেখতে পারবেন অ্যাড অপশন, সো এটাতে ক্লিক করে দিয়ে আপনি অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর আপনাদের মাঝে এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন, আমি একটা ভিডিও কিন্তু গ্যালারি থেকে অলরেডি সিলেক্ট করে নিয়েছি। তো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি আপনাদেরকে ব্লার করে দেখিয়ে দেব। ঠিক এই প্রসেসে আপনি কিন্তু যে কোনো ভিডিওকে এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু মানে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি ব্লার করে নিতে পারবেন। তো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিন্তু আপনি আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার মানে ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হবে না। তো দেখেন, প্রথমে আপনার গ্যালারি থেকে ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস রয়েছে, সো এটার মাঝেই দেখতে পারবেন এই যে এফেক্ট নামের একটি অপশন রয়েছে। তো আপনি এই যে নিচে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন এফেক্ট নামের একটি অপশন। সো আপনাকে এই যে এফেক্ট অপশনে ক্লিক করতে হবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করার জন্য। আপনাকে এই যে এফেক্ট অপশনে ক্লিক করতে হবে। তো আপনি এফেক্ট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন দুইটি অপশন, ভিডিও এফেক্টস এবং বডি এফেক্টস। তো আপনাকে কী করতে হবে, এই যে ভিডিও এফেক্টসে ক্লিক করে দিতে হবে। তো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনি ভিডিও এফেক্টসে ক্লিক করে দেবেন। সো আমি ভিডিও এফেক্টসে ক্লিক করে দিলাম। তো ভিডিও অ্যাপেক্সে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। সো ওপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অনেকগুলো টুলস রয়েছে, ট্রেন্ডিং, বেসিক, ব্লিংলিং, পার্টি বা অনেকগুলো টুলস এখানে রয়েছে। তো আপনি জাস্ট কী করবেন, এই যে ট্রেন্ডিংয়ের পরেই দেখতে পারবেন বেসিক নামের একটি অপশন রয়েছে, এই যে বেসিক নামের একটি অপশন রয়েছে। তো আপনাকে এই যে বেসিক অপশনে ক্লিক করতে হবে। বেসিক অপশনে আসার পর আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনারা একটু স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি ব্লার নামের একটি অপশন দেখতে পারবেন। এই যে এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে হয়তোবা দেখতেই পারতেছেন এখানে ব্লার নামের অপশনটি কিন্তু চলে এসেছে। এই যে ট্রেন্ডিংয়ের পরেই বেসিক অপশনে আসবেন, তারপর এই যে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন শুধুমাত্র ব্লার নামের একটি এফেক্ট রয়েছে। তো আপনাকে এই ব্লার এফেক্টটি সিলেক্ট করতে হবে প্রথমেই। তো আপনি কি করবেন, এই যে ব্লার এফেক্টটি সিলেক্ট করে দেবেন। তো আমি এই যে ব্লার এফেক্টটি সিলেক্ট করে দিলাম। দেখেন, তো ব্লার এফেক্টটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতেই পারছেন আমার কিন্তু এখানে পুরো ভিডিওতে কী হয়ে গিয়েছে, ব্লার হয়ে গিয়েছে। তো আমাদের ফেসও কিন্তু ব্লার হয়ে গিয়েছে। তো আমরা শুধু চাচ্ছি আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, আমাদের ফেস ব্লার হবে না। আমরা চাচ্ছি শুধু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, আমাদের ফেস কিন্তু ক্লিয়ার দেখা যাবে, এটা আমরা চাচ্ছি। তো এটা করার জন্য আপনি এই যে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর যে এফেক্টটি, যে ব্লারের এফেক্টটি আপনি এই যে কিছুক্ষণ আগে সিলেক্ট করলেন সেটা আপনার ভিডিওর ডিউরেশন অনুযায়ী কিন্তু আপনি প্রথমেই রেখে দেবেন। সো আমি আমার ভিডিওর ডিউরেশন অনুযায়ী কিন্তু ব্লারের এই এফেক্টটি কিন্তু রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আপনি এই যে এখানে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এই যে নিচের দিকে আবারও যদি লক্ষ্য করেন অনেকগুলো টুলস দেখতে পারবেন। সো এটার মধ্যে এই যে ওভারলি নামের একটি অপশন রয়েছে, এই যে ওভারলি অপশনে প্রথমে এখন আপনাকে ক্লিক করতে হবে। সো আপনি কী করবেন, এই যে ওভারলি অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে প্লাস অ্যাড ওভারলিতে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আবারও আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। সো গ্যালারি থেকে আবারও সেম ভিডিও আপনাকে সিলেক্ট করতে হবে, যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে চাচ্ছেন ঠিক সেই ভিডিওটি কী করবেন, আপনি আবারও গ্যালারি থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবারও আপনি অ্যাডে ক্লিক করে দেবেন।
তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখন আপনাকে কি করতে হবে, যে ভিডিওটি দ্বিতীয়বার আপনি সিলেক্ট করবেন একই ভিডিও, সেই ভিডিওটি সেই ভিডিওকে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো সেই ভিডিওকে দুই নখ দিয়ে এইভাবে আপনি টেনে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো অ্যাডজাস্টমেন্টটি কিন্তু ভালোভাবে করে নিতে হবে। সো এটা আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এই যে নিচের দিকে আবারও লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো টুলস, তো এইটার মাঝে একটু স্ক্রল করবেন, এই যে অনেকগুলো টুলস রয়েছে, তো এইটা আপনি কি করবেন একটু নখ দিয়ে এইদিকে টেনে আনবেন। টেনে আনার পর এই যে এখানে আপনি দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন। সো আপনাকে কি করতে হবে, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করতে হবে। সো আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সো আমি এই অপশনটিতে ক্লিক করলাম। তো এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এই যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি লক্ষ্য করেন তাহলে হয়তোবা দেখতেই পারতেছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি ব্লার হয়ে গিয়েছে, আমার ফেস কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এই প্রসেসে কিন্তু আপনি আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে নিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে ভিডিওটি মানে প্লে করে দেখাচ্ছি যে আসলে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আসলে ব্লার হলো কি না। এই যে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি ব্লার হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার টিকটক ভিডিও বা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এইভাবে কিন্তু ব্লার করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত।